ফিফা মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফরম্যাট পুনর্বিবেচনা করবে কানাডার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনো বলেছেন প্রতিযোগিতার জন্য দলগুলি বত্রিশ থেকে বেড়ে আটচল্লিশ হবে এবং তিনটির ষোলোটি গ্রুপে বিভক্ত হবে শীর্ষ দুটি শেষ বত্রিশে অগ্রসর হবে ইনফ্যান্টিনো বলেছেন যে কাতারে দুই হাজার বাইশ বিশ্বকাপে চারটি দলের গ্রুপের সাফল্যের পরে দেখা হবে এখানে চারজনের গ্রুপ একেবারে অবিশ্বাস্য হয়েছে শেষ ম্যাচের শেষ মিনিট পর্যন্ত আপনি জানেন না কার মধ্য দিয়ে যায় আমাদের পুনর্বিবেচনা করতে হবে বা কমপক্ষে বিন্যাসটি পুনরায় আলোচনা করতে হবে এটি এমন কিছু যা অবশ্যই পরবর্তী বৈঠকে আলোচ্যসূচিতে থাকবে কাতারের গ্রুপ পর্বে কিছু উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা অন্তর্ভুক্ত ছিল কারণ দেশগুলো শেষ হল এর জন্য যোগ্যতা অর্জনের জন্য শীর্ষ দুটি স্থান নিশ্চিত করার চেষ্টা করে উনিশশো সালে পুরুষদের বিশ্বকাপ বত্রিশটি দলে বিস্তৃত হওয়ার পর থেকে চারটি দলের গ্রুপ ফরম্যাট শীর্ষ দুটি নকআউট পর্যায়ে যাওয়ার সাথে সাথে ব্যবহার করা হয়েছে